আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, তোমরা সবাই বাসায় আছো, নিরাপদে আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি দ্বিতীয় শ্রেণী বিষয় আধুনিক গণিত জ্যামিতি। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি জ্যামিতি সম্পর্কে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরু করি। প্রথমেই আমরা জেনে নিই জ্যামিতি শব্দের অর্থ কী। জ্যামিতি, জ্যা ও মিতি, এই দুটি গ্রিক শব্দ দ্বারা গঠিত। জ্যামিতি, জ্যা ও মিতি, এই দুটি গ্রিক শব্দ দ্বারা গঠিত। যা অর্থ ভূমি, ভূমি সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি, ভূমি হচ্ছে জমি বা মাটি। মিতি অর্থ পরিমাপ, পরিমাপ সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি, পরিমাপ হচ্ছে কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে পরিমাপ বলে। তো শিক্ষার্থী বন্ধুরা, যা অর্থ ভূমি, মিতি অর্থ পরিমাপ। সুতরাং জ্যামিতি শব্দের প্রকৃত অর্থ হচ্ছে ভূমির পরিমাপ। আমি আবারও বলছি, যা অর্থ ভূমি, মিতি অর্থ পরিমাপ। সুতরাং জ্যামিতি শব্দের প্রকৃত অর্থ হচ্ছে ভূমির পরিমাপ। জ্যামিতি কাকে বলে? জ্যামিতি হচ্ছে যে শাস্ত্র পাঠ করলে আমরা ভূমির পরিমাপ সম্পর্কে জানতে পারি বা জানা যায়, তাকে জ্যামিতি বলে। আমি আবার বলছি, যে শাস্ত্র পাঠ করলে ভূমির পরিমাপ সম্পর্কে জানা যায়, তাকে জ্যামিতি বলে। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা শিখব ত্রিভুজ। ত্রিভুজ কাকে বলে? তিনটি সরলরেখা দ্বারা আবদ্ধ আকৃতিকে ত্রিভুজ বলে। কয়টি সরলরেখা শিক্ষার্থী বন্ধুরা? তিনটি সরলরেখা। তিনটি সরলরেখা দ্বারা আবদ্ধ আকৃতিকে ত্রিভুজ বলে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ত্রিভুজের চিত্র অঙ্কন করি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই মনে রাখবে, তোমরা যখন পরীক্ষায় জ্যামিতির চিত্র অঙ্কন করবে, তোমরা অবশ্যই পেন্সিল ব্যবহার করবে এবং পেন্সিল দিয়ে তোমরা জ্যামিতির চিত্র অঙ্কন করবে। তোমরা কখনোই কলম দিয়ে চিত্র অঙ্কন করবে না। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমরা ত্রিভুজ এর চিত্র অঙ্কন করি। এখানে একটি বিন্দু দেই। তিনটি সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। তিনটি সরলরেখা দ্বারা আবদ্ধ হলে সেটি কী হয়ে যাবে? ত্রিভুজ হয়ে যাবে। এ বি সি, এবিসি একটি ত্রিভুজ। চিত্রে এ বি সি একটি ত্রিভুজ।
ABC একটি ত্রিভুজ শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু খেয়াল করো তোমরা অবশ্যই মনোযোগ দিবে তোমরা বিষয়টি খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা এই ক্ষেত্রটি তিনটি রেখা রয়েছে এটিকে কি আমরা ত্রিভুজ বলতে পারি না এটিকে আমরা ত্রিভুজ বলতে পারি না কারণ এখানে আবদ্ধ নাই ত্রিভুজ হতে গেলে অবশ্যই তিনটি সরল রেখা দ্বারা আবদ্ধ হতে হবে শিক্ষার্থী বন্ধুরা ত্রিভুজ হতে গেলে অবশ্যই তিনটি সরল রেখা দ্বারা আবদ্ধ হতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো ত্রিভুজ দুটি বিষয়ের উপর ভিত্তি করে প্রথমে দুই ভাগে ভাগ করা যায় প্রথমত বাহুভেদে ত্রিভুজ দ্বিতীয়ত কোণভেদে ত্রিভুজ বাহুভেদে ত্রিভুজ আবার তিন প্রকার যেমন এক নম্বর সমবাহু ত্রিভুজ দুই নম্বর সমদ্বিবাহু ত্রিভুজ তিন নম্বর বিষমবাহু ত্রিভুজ আবার কোণভেদে ত্রিভুজ তিন প্রকার যেমন এক নম্বর সমকোণী ত্রিভুজ দুই নম্বর সূক্ষ্মকোণী ত্রিভুজ তিন নম্বর স্থূলকোণী ত্রিভুজ যাই হোক শিক্ষার্থী বন্ধুরা এরপরে আমরা শিখব চতুর্ভুজ চতুর্ভুজ কাকে বলে চারটি সরল রেখা দ্বারা আবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে শিক্ষার্থী বন্ধুরা কয়টি সরল রেখা চারটি সরল রেখা চারটি সরল রেখা দ্বারা আবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে তো শিক্ষার্থী বন্ধুরা এভাবে বলা যেতে পারে চারটি বাহু বা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে যাই হোক শিক্ষার্থী বন্ধুরা আমরা চতুর্ভুজের চিত্র অঙ্কন করি আমরা চারটি বাহু দ্বারা আবদ্ধ করলেই আমরা কি পেয়ে যাব চতুর্ভুজ পেয়ে যাব আমরা চতুর্ভুজ অঙ্কন করি A B C D A B C D একটি চতুর্ভুজ চিত্রে A B C D একটি চতুর্ভুজ শিক্ষার্থী বন্ধুরা আমরা চতুর্ভুজ অঙ্কন করলাম শিক্ষার্থী বন্ধুরা
এখানে তোমরা একটু খেয়াল করো বা তোমরা একটু মনোযোগ দাও। শিক্ষার্থী বন্ধুরা, এই ক্ষেত্রটি আবদ্ধ, কিন্তু একটি রেখা সরলরেখা নয়। এই কারণে এটিকে আমরা চতুর্ভুজ বলতে পারি না, কারণ চতুর্ভুজ হতে গেলে অবশ্যই চারটি সরল রেখা দ্বারা আবদ্ধ হতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, চতুর্ভুজ হতে গেলে অবশ্যই চারটি সরল রেখা দ্বারা আবদ্ধ হতে হবে। যদি কোনো একটি রেখা বক্ররেখা থাকে বা বক্ররেখা দ্বারা আবদ্ধ হয়, তাহলে সেক্ষেত্রে সেটি চতুর্ভুজ আমরা বলতে পারি না। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে চতুর্ভুজ হতে গেলে অবশ্যই চারটি সরল রেখা দ্বারা আবদ্ধ হতে হবে। এরপরে আমরা শিখব কোণ। কোণ কাকে বলে? দুটি সরল রেখা যখন কোনো একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, তখন সেই মিলন স্থানকে কোণ বলে। শিক্ষার্থী বন্ধুরা, কয়টি সরল রেখা? দুটি সরলরেখা বা দুটি রশ্মি যখন কোনো একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, তখন সেই মিলন স্থানকে কোণ বলে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কোণ এর চিত্র অঙ্কন করি। প্রথমে আমরা একটা রেখা টেনে নিই। ধরো এটির নাম দিলাম বি, আর এটির নাম দিলাম সি। এবি রেখা, বিসি রেখা একটি বিন্দুতে, এখানে এই বিন্দুতে মিলিত হয়েছে বা বি বিন্দুতে মিলিত হয়েছে। আমি আবারও বলছি, এবি রেখা এবং বিসি রেখা এখানে এই বিন্দুতে মিলিত হয়েছে বা বি বিন্দুতে মিলিত হয়েছে। সুতরাং এ বি সি একটি কোণ। সুতরাং এ বি সি একটি কোণ। চিত্রে এ বি সি চিত্রে এবিসি একটি কোণ। শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা শিখব বক্ররেখা। বক্ররেখা কাকে বলে? বক্ররেখা যে রেখা চলার পথে দিক পরিবর্তন করে তাকে বক্ররেখা বলে। বক্ররেখা যে রেখা চলার পথে দিক পরিবর্তন করে তাকে বক্ররেখা বলে। সরলরেখা চলার পথে দিক পরিবর্তন করে না, সর্বদা সোজা পথে চলে, কিন্তু বক্ররেখা চলার পথে
দিক পরিবর্তন করে, একে বেঁকে চলে। তো শিক্ষার্থী বন্ধুরা, যে রেখা চলার পথে দিক পরিবর্তন করে তাকে বক্ররেখা বলে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা বক্ররেখার চিত্র অঙ্কন করি। এ বি এ বি একটি বক্ররেখা। চিত্রে এ বি একটি বক্র রেখা। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য বাড়ির কাজ দিচ্ছি, হোমওয়ার্ক। তোমরা ত্রিভুজ, চতুর্ভুজ, কোণ, বক্ররেখা এই চারটি তোমরা চিত্রসহ সংজ্ঞা তোমরা বাড়ির কাজ করবে, হোমওয়ার্ক করবে। আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা ডায়েরিতে লিখে নেবে হোমওয়ার্ক। তোমরা অবশ্যই হোমওয়ার্ক করবে, বাড়ির কাজ করবে। ত্রিভুজ, চতুর্ভুজ, কোণ ও বক্র রেখা, বক্ররেখা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই এই চারটি বাড়ির কাজ করবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং প্রত্যেকেই তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।